প্রাক্তন আমলা সিভি আনন্দ আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে। কেরলের একসময়ের প্রধান সচিবের বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামে নেতাজির সঙ্গে, তাই নামের পর বোস ভাবি রাজ্যপালের। বাংলার সঙ্গে বহুদিনের যোগ সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসছেন সিভি আনন্দ বোস, প্রাক্তন আমলা। অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের স্থলাভিষিক্ত হলেন তিনি। তাঁকে স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে এরাজ্যের রাজভবন সামলাচ্ছিলেন মণিপুরের রাজ্যপাল গণেশানি। পশ্চিমবঙ্গের ভাবি রাজ্যপাল আনন্দ 2019 সালে যোগদান বিজেপিতে। রাজ্য রাজনীতির স্মৃতিতে এখনও টাটকা রাজভবনের ধনখড় কাল। প্রশ্ন উঠছে, ফের কি তৈরি হবে রাজভবন নবান্ন সংঘাতের পরিবেশ? সিভি আনন্দ বোসের কথায়, তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সেতুবন্ধন করার কাজ করবেন, সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজে বের করা হবে, পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও মত বিনিময়ের ভিত্তিতেই তৈরি হবে তাঁর চলার পথ। এক সাক্ষাৎকারে আনন্দ বোস বলেছেন, নির্বাচিত সরকারের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্কেই তিনি আশাবাদী। সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকেই সরকারকে সব ধরনের সহযোগিতা করার পক্ষপাতী তিনি। ভাবি রাজ্যপালের কথায়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য অতুলনীয়, পশ্চিমবঙ্গের মানুষ হৃদয়বান ও শান্তিপ্রিয়। আনন্দ বোসের ভাবনায়, রাজভবন আমার কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন অফিস নয়, মানুষের জন্য কাজ করার সুযোগ। রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে আমি সর্বতোভাবে চেষ্টা করব। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে এমন সময়ে আসছেন সিভি আনন্দ বোস, যখন বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে চরমে পৌঁছে গেছে রাজভবন সরকার বিরোধ। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে কেরালে দ্বন্দ্ব বিজয়ন সরকারের সঙ্গে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের। তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকার রাজ্যপাল পদ থেকে আর এন রবির অপসারণ চাইছে। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দর রাজানের অভিযোগ, তাঁর ফোনে আড়ি পাচ্ছে কেসিআর সরকার। এই পরিস্থিতিতেই তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গের রাজভবনে পা দিতে চলেছেন আনন্দ বোস। তাঁর সাফ কথা, সব মতানৈক্যকেই বিতর্ক হিসেবে দেখা ঠিক নয়। প্রতিবাদ ও মতের অমিল কখনোই দুর্বলতা নয়, বরং শক্তিশালী করে গণতন্ত্রকে। 1977 ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস সিভি আনন্দ বোস তাঁর কর্মজীবনে কেরালের বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলেছেন। কেরালে যখন ছিল কে করুণাকরণের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার, তখন তিনি কাজ করেছেন প্রধান সচিব পদে। 2019 লোকসভা ভোটের আগে তিনি যোগ দেন বিজেপিতে। সিভি আনন্দ বোসের বাবা বাসুদেবন নায়ার ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামী, তাই নেতাজিকে সম্মান জানাতে নামের শেষে বোস ব্যবহার করেন পশ্চিমবঙ্গের ভাবি রাজ্য পাল সিভি আনন্দ। যেদিন তিনি শপথ নেবেন রাজভবনে, সেদিন থেকেই তিনি হবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কলকাতা টিভি।